তাজমহল যাচ্ছি, যেটা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। আর এটাই হচ্ছে আমাদের তাজ এক্সপ্রেস। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। প্রত্যেক বাঙালির স্বপ্ন তো আছে একবার তাজমহল ভ্রমণ করা, এবং সেই সঙ্গে দেখাবো তোমরা কিভাবে কলকাতা থেকে কোন ট্রেনে আসবে। তাজমহল আসার সমস্ত ডিটেলস থাকলো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সকলের কাছে। Hey guys, welcome back to my YouTube channel and I am back again with another new vlog video. Guys, আজকের এই দিল্লি থেকে চলে যাচ্ছি, আজকে যাচ্ছি আমি তাজমহল, যেটা আরেকটা স্বপ্নপূরণ হতে চলেছে আমার লাইফে। ওকে, আমাদের নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন আছে তাজ এক্সপ্রেস সকাল 6:55। এখন স্টেশনের ভিতরে ঢুকবো, দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের তাজ এক্সপ্রেস দিয়েছে। তো আমরা এখন যাই, আর এই প্রথমবার আমি যাচ্ছি তাজমহল, এবং তোমরা কিভাবে যাবে, ওখানে কি কি রুলস আছে সব কিছু দেখাবো। এবং তোমরা কলকাতা থেকে যারা আসবে তাজমহলের জন্য, তারা কোন ট্রেনে আসবে আমি এবং তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে। চলো, আমরা এখন এসকেলেটার থেকে উপরে উঠছি, মানে এখন নিউ দিল্লি স্টেশনের ভিতরে ঢুকবো। আর এখানে 16টা প্ল্যাটফর্ম আছে, যারা নতুন আসবে বিশেষ করে নিউ দিল্লি স্টেশনে, তাদের জন্য একটু খোঁজা ডিফিকাল্ট হবে যে কোন প্ল্যাটফর্মে কত নম্বর কী ট্রেন দিয়েছে। তো আমি দেখাবো তোমরা কীভাবে ট্রেনটা খুঁজে পাবে অতি সহজে। দেখো, যারা নিউ দিল্লি স্টেশনে প্রথমবার আসবে তাদের জন্য প্ল্যাটফর্মে কোন ট্রেন দিয়েছে, কত নম্বর ট্রেন দিয়েছে খোঁজা খুবই সহজ। এখানে প্রত্যেকটা সাইনবোর্ড আছে পিছনে, এই যে ওই দিকে রয়েছে সাইনবোর্ডে, দেখো তোমাদের ট্রেন নাম্বার দেওয়া আছে, পাশে প্ল্যাটফর্ম নাম্বারও দেওয়া থাকবে। তো এইভাবে আমরা ট্রেনটা খুঁজলাম। তো এখন আমি যাবো 13 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তাজ এক্সপ্রেস 12280 তাজ এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে 6:55 ছাড়বে আর আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছাবে 9:20। তো আমরা এখন যাই 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ফাইনালি আমাদের ট্রেন দিয়েছে তাজ এক্সপ্রেস, আর আমার হচ্ছে কোচ নাম্বার D3, আর D3টা একদম সামনের দিকে পড়বে, D1 D4 এগুলো হচ্ছে সামনের দিকে পড়বে। তো আমি এখন যাই, আর আমার হচ্ছে উইন্ডো সাইড 48 সিট নাম্বার। তো তোমরা যখন নিউ দিল্লি স্টেশনে প্রথমবার আসবে তো এইভাবে আর কি প্ল্যাটফর্মের ট্রেনটা খুঁজতে হয় তোমাদের, ওই সাইনবোর্ডে লেখা থাকবে আর এদিক ওদিক যেতে হবে না, তো অনেক সহজ। এটাই হচ্ছে আমাদের কোচ, আমার হচ্ছে 48 48, আরো সামনে। উইন্ডো সাইড, এটা হচ্ছে আমার সিট, মানে এই সিটটা হচ্ছে আমার, এবং আমি অনেক দিন আগে ট্রেনটা মানে বুক করেছিলাম। আমার হচ্ছে ভাড়া নিয়েছে 123, আর তোমরা জেনারেলও যেতে পারবে, জেনারেলও ভাড়া নেবে মাত্র 90 টাকা। এখন এখান থেকে কফি খাবো, আর সকালবেলা চা একটু খেতে হবে, তো চা নেই তার জন্য কফি, কফি হয় না, ক্যামেরা দেখা না রে, ভিডিও ভিডিও দেখা এসে ওড়া যে এ কে চকলেট পাউডার, কফি পাউডার, কফি পাউডার হ্যাঁ। আমাদের ট্রেন ছেড়েই দিয়েছে 1 মিনিট ডিলেতে, অ্যান্ড এই তাজ এক্সপ্রেস ছাড়ে নিউ দিল্লি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এটা প্রতিদিনই ছাড়ে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এই নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত 194 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট এরকম শান্তি। আর আজকের আমার টিকিট ভাড়া নিয়েছি 123 টাকা, মানে উইথ GST। তোমরা পারলে জেনারেলও যেতে পারবে 90 টাকা, আমি মনে করি জেনারেলের থেকে আর 40 টাকার মতো বেশি দিয়ে স্লিপারে যাওয়াটা বেস্ট, ভিড়টা অনেকটা কম পাবে এবং কমফোর্টেবলভাবে যেতে পারবে। আর তোমরা যখন নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টনমেন্টে যাবে তখন জেনারেল পড়বে একদম শেষের দিকে,
আর সামনের দিকে পড়বে এই D1 D2 এইগুলো কম্পার্টমেন্টগুলো। এই যে আমরা এখন নিউ দিল্লি ছেড়ে চলে যাচ্ছি, আবারও কবে আসবো জানি না। তো টাটা, আরেক স্বপ্নের দেশ নিউ দিল্লি। তো এই দিল্লি ছেড়ে চলে যাচ্ছি, মানে অনেক মিস করব, অনেক স্মৃতি জড়িয়ে গেল দিল্লিতে। আর আজকে তোমাদের এই তাজ এক্সপ্রেসে করে নিয়ে যাব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলে। অ্যান্ড আমাদের কম্পার্টমেন্টে তো দিয়েছি, এবং দিদি অনেকেও বসে গেছে, সিট কোনো ফাঁকা নেই। জেনারেলও মোটামুটি ভালোই ভিড় হচ্ছে জেনারেলে, তো তাই ভাবলাম যে D3 আজকে ট্রাভেল করি। তো চলো আমি আমার সিটটা দেখাই, আমার উইন্ডো সাইড পড়েছে। এবং যেহেতু আমি অনেক দিন আগে থেকে টিকিটটা বুক করেছি, তাই ওখানে অনেক সিলেকশন মানে অপশান থাকে উইন্ডো সাইড কি সাইডে। তো আমি যেহেতু উইন্ডো সাইড নিয়েছি, আমার মানে সামনের দিকে সিট আছে দেখাতে। আর এখানে সবাই বসে আছে এখন, দেখি দেখি ভাইয়া ভাই কা হালে ভাই সারা জীবন কম্প্রোমাইজ, নো প্রবলেম, আবারও কম্প্রোমাইজ। তো এই কম্প্রোমাইজের কথা এলে দীঘার কথা মনে করে দাও। ওকে ওকে, নো প্রবলেম। কাছে ও আপ কাছে ও দিল্লি সে, দিল্লি সে ও তাজমহল, তাজমহল যা রে মথুরা। ওকে তো ওকে, আজকের আমি যাচ্ছি তাহলে পৃথিবীর সেই সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলে তাজ এক্সপ্রেসে করে। তো তোমাদের জার্নিটা দেখাবো, এবং অনেক কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে, যে তোমরা কীভাবে তাজমহল মানে ট্যুর করতে পারবে, বা কীভাবে তোমরা তাজমহল আসবে। অনেক কিছু নিয়ম হয়েছে নতুন 2024-এ, তো সব কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা দেখো, সে হাই, সে হাই বলো, হাই বলো, খুব কিউট আছে, তুমি হাই বলো। ওকে সো লেটস গো। অবশেষে নিজের সিটটা কম্প্রোমাইজ করে এখন চললাম তাজমহলের উদ্দেশ্যে, কারণ আমি মেয়েদের রিকোয়েস্ট সবসময় রাখি। এবার তোমাদের বলবো তোমরা কীভাবে কলকাতা থেকে তাজমহল আসবে। যারা কলকাতা থেকে আসবে, হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে। তাজমহল ভ্রমণ করতে আসলে তোমাদেরকে আগ্রা ক্যান্টনমেন্ট অথবা আগ্রা ফোর্ট স্টেশনে নামতে হবে। তবে হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরলে তোমরা সহজে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবে, কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরলে তোমাদের নামতে হবে আগ্রা ফোর্ট স্টেশন। কারণ শিয়ালদা স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন আসার কোনো ডাইরেক্ট ট্রেন নেই। আমি এই সমস্ত ট্রেনের নাম, সময়, সব কিছু ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আমরা এখন হযরত নিজামুদ্দিন স্টেশনে, আর এই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা তাজ এক্সপ্রেসে উঠবে, বাট সব জেনারেল কোচে। ওই জন্য বলেছি যে জেনারেল কোচে হয়তো 90 টাকা ভাড়া, আর স্লিপারে 123 নিয়েছে। তো 40 টাকা বা 30 টাকা বেশি দিয়ে স্লিপারে যাবে, তাতে এই ভিড়টার সম্মুখীন হতে হবে না। তো সামনে অনেক ভিড় আছে, আর এই ট্রেনে জেনারেল কোচ মেবি 3টে আছে, সবাই পিছনেই আছে জেনারেল কোচ উঠে, সেই ভিড় হবে আর কি জেনারেল কোচ। আমরা এখন হযরত নিজামুদ্দিন স্টেশনে, আর এই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা তাজ এক্সপ্রেসে উঠবে, বাট সব জেনারেল কোচে। ওই জন্য বলেছি যে জেনারেল কোচে হয়তো 90 টাকা ভাড়া, আর স্লিপারে 123 নিয়েছে। তো 40 টাকা বা 30 টাকা বেশি দিয়ে স্লিপারে যাবে, তাতে এই ভিড়টার সম্মুখীন হতে হবে না। তো সামনে অনেক ভিড় আছে, আর এই ট্রেনে জেনারেল কোচ মেবি 3টে আছে, সবাই পিছনেই আছে জেনারেল কোচ উঠে, সেই ভিড় হবে আর কি জেনারেল কোচ। তো আমাদের তাজ এক্সপ্রেস এখন এসে পৌঁছে দিল হযরত নিজামুদ্দিন স্টেশনে, এবং এটাও দিল্লির মধ্যে পড়বে এই স্টেশনটা। আর কিছুদিন আগে, অর্থাৎ 15-20 দিন আগে, এই তাজ এক্সপ্রেস কিন্তু চলছিল এই স্টেশন থেকে, অর্থাৎ নিউ দিল্লি স্টেশন থেকে কিন্তু তাজ এক্সপ্রেস ছাড়ছিল না লাস্ট 15-20 দিন এরকম।
এখন করে আবার নিউ দিল্লি থেকে ছাড়ছে, মেবি রেলটাকে বা কোনো প্রবলেম ছিল, এই এখান থেকে নিজে দিল্লি পর্যন্ত রেলটাকে হয়তো কোনো কাজ হচ্ছিল, তার জন্য এই তাজ এক্সপ্রেস এই স্টেশন থেকে ছেড়েছিল। তো আমি কনফিউজ ছিলাম, যাই হোক, আর নিউ দিল্লি থেকে ছেড়েছে এবং আমি নিউ দিল্লি থেকেই উঠেছি। আমাদের এই ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এখন, এই স্টেশনতে দেখছো অনেকে উঠছে, আর জেনারেল কোচে তো প্রচুর ভিড় ছিল। এখন আমার মানে কোচটা ডিচিতে প্রচুর ভিড় হয়ে গেল, তো আমার ব্যাগটা এখন ভিতরে আছে, দেখবো আমার ব্যাগটা আবার ঠিক জায়গা আছে কিনা, মানে বারবার আর কি কম্প্রোমাইজ তো করা সম্ভব না। সামনে ব্যাগটা আছে, ব্যাগটা দেখি এখন, আর এখানে অনেক লোক উঠলো তো তার জন্য ব্যাগটা আবার ঠিক জায়গা না থাকলে তো আবার প্রবলেম হয়ে যাবে। আমাদের ট্রেন অলরেডি হযরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এরপর আমাদের ট্রেন থামবে হরিয়ানা রাজ্যে ফরিদাবাদ স্টেশনে। আমরা এখন এসে পৌঁছালাম ফরিদাবাদ স্টেশন, আর এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্ট ভিড় আছে, কারণ জেনারেল কোচ আছে পিছনে, পিছনেও ভিড়, প্রত্যেকটা কম্পার্টমেন্টে ভিড়ও হচ্ছে, স্লিপারেও ভিড় হবে, কারণ তাজমহল বা মথুরা থেকে যারা বৃন্দাবন যাবে তাদের জন্য বেস্ট ট্রেন এই তাজ এক্সপ্রেস, কারণ অনেক সকালবেলা ছাড়ে, তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তাজমহল বা মথুরাতে, তার জন্য অনেকে এই ট্রেনটাই প্রেফার করে। তো আমরা এখন নামি, লোক কীভাবে উঠছে দেখো, মনে হচ্ছে যেন জেনারেল কোচ। এনিওয়ে, আর এই ফরিদাবাদ পড়বে হরিয়ানা হরিয়ানা রাজ্যের মধ্যে, সরি ডিস্ট্রিক্ট বলছি কেন, মানে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর কি, দিল্লি তারপর চলে এলো মানে হরিয়ানা রাজ্য, তারপর ফের পড়বে উত্তরপ্রদেশ, মানে তিনটে রাজ্য আর কি, তিনটে স্টেশন, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা যাই আমাদের কোচে, এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন তাজ এক্সপ্রেস। তো ভিড় হওয়ার কারণ হচ্ছে সবাই এই ট্রেনটা প্রেফার করছে, অনেক সকাল সকাল পৌঁছে যেতে পারবে যে যার ডেস্টিনেশনে, যেমন তাজমহল মথুরাতে। আমাদের তাজ এক্সপ্রেস কি স্পিডে যাচ্ছে আরো, মানে ট্রেনের সামনে দাঁড়ানো যাবে না, এত স্পিড, 133 অ্যাভারেজ, এখন যাচ্ছে 125, জাস্ট আনবিলিভেবল, মানে এরকম যদি স্পিডে যায় তাহলে হয়তো 1 ঘন্টা সময় লাগবে আমাদের হাটায় পৌঁছাতে। তাজ এক্সপ্রেস এসে এখন পৌঁছালো মথুরাতে, আর এখানে অনেকে নেমে যাবে, মেবি ট্রেন হাফ ফাঁকা যাবে, এখানে যারা মথুরা বৃন্দাবন ঘুরতে যায় এই স্টেশনেই নেমে যায়, তো সামনে অনেক ভিড় আছে। অ্যান্ড এখান থেকে আমাদের ট্রেন একদম ফাঁকা যাবে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত, তো স্টেশনে নামি এবং এই প্রথমবার আসছি মথুরাতে। তো ওয়েলকাম ফার্স্ট টাইম মথুরা, এবং সেই শ্রীকৃষ্ণের জন্মস্থান এই মথুরাতে, আর এখানে অনেকে আমাদের ট্রেন থেকে নেমে গেলো, বিশেষ করে জেনারেল কোচ থেকে অনেকে নেমে গেলো, কারণ এখান থেকে অনেকে মথুরা বৃন্দাবন ঘুরতে যায়। আর আই থিঙ্ক এখানকার ঘোরার মানে বেস্ট টাইম হচ্ছে যখন শ্রীকৃষ্ণের যখন মানে জন্মদিন তখন, অথবা এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে, অথবা হোলির দিন, এই মানে টাইমে এলে অনেক ভিড় হয়ে যায়। এম এইচ মিঠুন ব্লগস। তো আমরা এখন যাব, আমাদের ডেস্টিনেশান হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত। আমি বলছিলাম না এই ট্রেনে অনেকে নেমে যাবে, প্রচুর ফাঁকা হয়ে গেল আমাদের ট্রেনটা। MH মিঠুন ব্লক স্পেস M। সো আমরা এখন যাই ট্রেনে উঠে যাই, এরপর আমাদের ডেস্টিনেশান আসবে আগ্রা ক্যান্টনমেন্ট, তারপর তোমাদের দেখাবো বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। হাই ফ্রেন্ড, কেসে হো? ঠিক হো?
मालिक करे तुम सब बढ़िया रहे, तो अभी टीवी तो पड़े रहे, तो मैं ताजमहल जा रही हूँ। फ्री में भैया ले जा रहे हैं, भैया की सेटिंग बनी रहे। ज्यादा सेटिंग टोटली यूज हो में ले जाते हैं। जाओगे भैया सा? উত্তরপ্রদেশের মাসি ছিল, যাই হোক মাসিদের তো টাকা দিতে হয়। প্রায় আধ ঘন্টা মতো লেট, মানে ওই 4 কিলোমিটার আসতে, আগে স্টেশন থেকে স্টেশন আসতে 8 ঘন্টা লেট করলো। এনিওয়ে ফাইনালি চলে এলাম আগ্রা ক্যান্টনমেন্টে, এবং এরপর আমি স্টেশনে নেমে কী কী করি, তাজমহলে কীভাবে যাব, তারপর সব কিছু থাকবে। ফাইনালি পা দিয়ে দিলাম আগ্রা ক্যান্টনমেন্টে, এবং আমাদের ট্রেন 194 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি পৌঁছে দিল আগ্রা ক্যান্টনমেন্টে। বাট 30 মিনিট ট্রেনটা লেট করেছে আমাদের তাজ এক্সপ্রেস, আদারওয়াইজ ট্রেনটা ঠিকঠাকই ছিল। ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনটা হলো আমাদের ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন, গতিমান এক্সপ্রেস। এটাও যায়, এটা হচ্ছে হজরত নিজামুদ্দিন থেকে চলে যায় ঝাঁসির দিকে যায় আর কি। এই ট্রেনেও তোমরা আসতে পারো হজরত নিজামুদ্দিন থেকে ক্যান্টনমেন্টে। এটা হচ্ছে ভারতের সবচেয়ে গতি মানে দ্রুতগামী আর কি ট্রেন, এই যে এই যে গতিমান এক্সপ্রেস। জেনারেল কোচে প্রচুর ভিড়। সো আমরা এখন এরপর তোমাদের দাও একটা কথা বলি, যে এই ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ট্রেন জার্নিটা অনেকটাই করে ফেলেছি। তাই এর পরের ভিডিও তোমাদের দেখাবো, যেহেতু তাজমহলে বড় বড় যে আমার ব্যাগে, আমার যেমন ব্যাগ আছে, এই ব্যাগ অ্যালাউ করে না, এই ব্যাগটা বাইরে তোমাদের রাখতে হবে। এবং তাজমহলে নতুন কী আরও নিয়ম করেছে 2024 সালে, সেই নিয়মগুলো দেখাবো। তার জন্য আরেকটা আমি পার্ট বানাচ্ছি এর পরের ভিডিওতে, সেইগুলো আমি রাখবো, যে ব্যাগ তুমি কোথায় রাখবে বা তোমরা কীভাবে তাজমহলে যাবে এই আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। ওকে, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আমি এত দূর এসে ব্লগ বানাচ্ছি। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগ দেখা হচ্ছে আগ্রা তাজমহল নিয়ে। আপাতত টাটা, বাই।